হ্যালো গাইস, সবাইকে ঈদ মুবারক। আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘুম থেকে উঠেই দেখি মায়ের পায়েস আর ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে। ঈদের দিন সবাইকেই সকাল সকাল উঠতে হয়, বাট আমার আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো মায়ের হাতের ঘুগনি আর পায়েস খেতে আমার ভীষণই ভালো লাগে। তো আজকে সকালের ব্রেকফাস্ট আমি ঘুগনি আর পায়েস দিয়েই করেছিলাম। আর সত্যি বলতে ঈদের দিন না আমার একদম ভাত খেতে পছন্দ হয় না, বিভিন্ন রকমের খাবার খেতে খুব ভালো লাগে। আর তারপর আমাদের ছোট্ট রিভু চলে আসলো। যতই গরম পড়ুক না কেন, আজকে ঈদ বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে, আর তার সাথে নতুন ড্রেস। ঈদে না একটা সুন্দর ড্রেস কিনেছিলাম, বাট এতটা গরম, তো তার জন্য আমি একদম সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। ভেবেছিলাম আজকে হয়তো কোথাও আর যাওয়া হবে না, কারণ কোনো প্ল্যানিং ছিল না, বাট মা বললো এক জায়গায় যাবো আমরা সবাই একটু পরে। তো তার জন্য আমি এখন সাজুগুজু করছি, হালকা করে মেকআপও করে নিয়েছি। আর কোথায় যাব সেটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। জামার সাথে ম্যাচিং করে কানের দুল আর সাথে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এই ব্যাগটা না কুর্তি বা শাড়ির সাথে বেশ দারুণ মানায়। ব্যাগটা আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। সো গাইজ, আজকের ফাইনাল লুক আমার এটাই, একদম সিম্পল মেকআপ করেছি। আর আমার বোনের লুক হচ্ছে এটা, ও কদিন আগে স্ট্রেট করলো আমার সাথে, দুজনেই স্ট্রেট করেছি, ওই জন্য দুজনকে অনেকটা একই রকম লাগছিল। আর তোমরা অনেকেই ভাবো যে আমি আর আমার বোন হয়তো দুজনের টুইনস, বাট সেটা তোমাদের একদম ভুল ধারণা। আমার বোন আমার থেকে অনেক ছোট, আমার থেকে 5 বছরের ছোট, আর ও ক্লাস 12-এ পড়ে। তো আমি আর তারপর আমরা ভাই বোনরা মিলে না অনেক ছবি তুলেছিলাম, আর এত এনজয় করেছি আমরা আজকের দিনটা যে কি বলবো। এই যে এরা এখন রান্না করছে, রান্না অলরেডি সব কমপ্লিট, কিন্তু এরাই এসে আমরা শিবু চল না রে আমাদের বাড়িতে, আর এই যে এটা হচ্ছে আমার মামার ছেলে সম্রাট। আজকে আমরা সবাই মিলে ওর পিছনে লাগছিলাম, বেশ মজা করেছিলাম আমরা সবাই মিলে আজকে। আর আজকের ডিনারে কি কি ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আজকে সারাদিন অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আর ডিনারটা তো বেশ জমিয়ে করেছিলাম আমরা। খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, এখন বাজে রাত 1:30। তো এখন আমরা বাড়ি যাব। তো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে, আর তোমাদের ঈদ কিভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর ব্লগ নিয়ে। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।